রমাদানে দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে। রাতের বেলা আপনার গোসল ফরজ হয়েছে কিংবা আপনার স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ ছিল, কিন্তু আপনি সেই গোসলটা সুবহে সাদিকের আগে করতে পারেন নাই। রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না, তবে তার উপর গোসল ফরজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, রোজা অবস্থায় যদি আপনার গোসল ফরজ হয় কিংবা রাতের ফরজ হওয়া গোসল যদি আপনি দিনে করেন তাহলে আপনার রোজা ভাঙবে কিনা, এমন একটি প্রশ্ন আমরা পেয়ে থাকি। রোজা অবস্থায় দিনের বেলা একজন রোজাদার ব্যক্তি ঘুমিয়ে আছে, এ অবস্থায় সে দুঃস্বপ্ন দেখলো, খারাপ স্বপ্নের কারণে, স্বপ্নদোষের কারণে তার গোসল ফরজ হয়ে গিয়েছে কিন্তু তার রোজা ভাঙবে না, দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালাম আন সালাসা আনিন নাঈমি হাত্তা ইয়াস্তাইফিলা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ, তার রোজা ঠিক থাকবে। গোসল ফরজ হলে রোজা ভাঙে না, শুধু তাই না, রাতের বেলা আপনার গোসল ফরজ হয়েছে কিংবা আপনার স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ ছিল কিন্তু আপনি সেই গোসলটা সুবহে সাদিকের আগে করতে পারেন নাই বা সুবহে সাদিকের পরে করলেন, সেহরির সময় শেষ হওয়ার পরে, সেহরির টাইমে করলেন কিংবা ফজরের ওয়াক্তে করলেন কিংবা আপনি দিনের বেলা করলেন সেই ফরজ গোসলটা, কোনো কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই বা দিনে 8টা 9টা 10টা বাজে আপনার গোসল করতে হয়েছে, তারপরে কিন্তু আপনার রোজা ভাঙবে না। রমজানুল মুবারকে স্বপ্নদোষ হলে ভাঙবে না রোজা, এটা ঠিক, কিন্তু যদি কেহ ইচ্ছাকৃতভাবে তার গোসল ফরজ সে করিয়ে নেয় বা হস্তমৈথুন করে বা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটার মতো কোনো কাজ করে বসে, এটি হচ্ছে মাসালা, শরীয়তের মাসালাগুলো আমাদেরকে জানা লাগবে। যদি এরকম কেউ করে বসে তবে তার রোজাও ভেঙে যাবে এবং তাকে রোজা পুনরায় আবার রাখতে হবে, তারপরে তাকে আবার ফরজ গোসলও করতে হবে। আমরা অনেকে এই প্রশ্নটি নিয়ে দ্বিধান্বিধায় থাকি যে দিনের বেলা যদি গোসল ফরজ হয় সে চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক তার গোসল করতে হবে কিন্তু রোজা আপনাকে ভাঙতে হবে না বা রোজা আপনার ভাঙবে না, তাই আমরা এই সতর্কতামূলক আমরা থাকবো ইনশাল্লাহ। ফরজ গোসল যদি রাতেও হয় যে রাতে করতে হবে এমনটি নয়, আপনি সেহরির সময় করতে পারেন, ফজরের ওয়াক্তেও করতে পারেন, আর যদি কোনো কারণে যদি ফজর মিস্টেক হয়ে দিনে করতে হয় তাহলে দিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই, রোজা আপনার হয়ে যাবে। আসুন আমরা এই মাসালাটি সম্পর্কে নিজে আমল করি এবং যদি কেউ না জেনে থাকে তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে জানিয়ে দিই। রোজাদার যখন ঘুমিয়ে যায় তার স্বপ্ন দোষ হলে তার রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাটি বুঝার তৌফিক নসিব করুন। আমি